যেমন আলামিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার, যে আলামিন ভাই আপনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসার পর স্বাভাবিকভাবে আপনার পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, ঈদ একটা আনন্দের বিষয়, যেমনটা আনসারুল হক ভাই বলতেছিলেন যে ওনার বাবা মা ওনার উপরে খুবই সন্তুষ্ট, উনি বাবা মার একটা ভালো ইয়ে আছেন, তো আপনার বাবা মা কিন্তু বেঁচে আছেন সবাই থেকেও কিন্তু আপনার পাশে নেই, কথাগুলো আসলে যারা শুনতেছেন দর্শক কথাগুলো কিন্তু আসলে সত্য, যে আসলে ওনার যে একটা উনি কিন্তু অনেকটা একা, তো এই যে আপনি কালকে একা একা মানে ফ্যামিলি ছাড়া ঈদ করতেছেন, বা একটা সময় তো আপনি ঈদটাকে এইভাবে দেখতেন না, একটা সময় যখন অমুসলিম ছিলেন ঈদটাকে দেখতেন অন্যভাবে, বা তখন হয়তো সেটা এমন পছন্দও করতেন না, তো এই যে বর্তমানে আপনি ঈদটাকে যেভাবে দেখছেন আপনার কাছে কেমন লাগে আসলে সব কিছু মিলে আপনার ফ্যামিলি থেকে আলাদা হওয়ার পর ঈদের যে এই যে আনন্দটা সেটা আপনি কতটুকু উপভোগ করতে পারেন, বা এই বিষয়ে আপনার আসলে একটা মতামত আমরা চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসলে ভাই যদি আগের কথা বলি, আমরা মানে এটা হিন্দু ফ্যামিলি বা হিন্দু সম্প্রদায় থেকে যারা সনাতনী আছে তারা মূলত কালকে কেউ বাসা থেকে আমরা বের হতাম না বা বের হবে না কেউ, কারণ যেহেতু হিন্দু ধর্মের একটা বিশাল জায়গা জুড়ে মানে গরু বিষয়টা আছে, তো সবাই গরুকে সম্মান করে, তো সে জায়গা থেকে গরুর রক্ত বা এটা একটা আমাদের কাছে আসলে একটা মানে তো ওই সময় এটা একটা ঘৃণার একটা বিষয় ছিল, মানে গরুর রক্ত ঘ্রাণটা বা গরুর রক্ত দেখা, গরু কাটা দেখা, মানে এটা একটা মানে এটা আসলে অন্যরকম একটা মানে ঘৃণা যেটা বলে, যেমন ধরেন আমার সামনে গরু গোস্ত মানে খাচ্ছিল তো আমি বমি চলে আসে, মানে ব্যাপারটা এরকম ছিল। এবং এই গরুর গোস্ত থেকে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করছেন, আমি বলবো মানে শুরুটা গরুর গোস্ত থেকেই, আমার অফিসে একজন গরুর গোস্ত খাচ্ছিল, তো সেই জায়গা থেকেই এই ধর্ম সম্পর্কে জানার একটা খোরাক আল্লাহ তাআলা এখান থেকে দেয়। তো তখন ইটা আর কি মানে যেটা ঈদ উল ফিতর বলি রমজানের ঈদ যেটা, সে তখন আমরা বন্ধু বান্ধবের বাসায় যাইতাম, সেমাই টেমাই খাইতাম, কিন্তু কুরবানের ঈদটা আমরা আসলে কোনো মুসলিম ফ্রেন্ড বা ওদের সাথে যোগাযোগ করতাম না বা ওদের বাসায় যাইতাম না, যেহেতু গরু কুরবানি দেয় এবং আগে ভয় পেতাম যে আসলে খাসি বলে গরু খাওয়া দেয় কিনা, ব্যাপারটা এরকম ছিল, একটা ভয় থাকতো, ভয় কাজ করতো। তো সেক্ষেত্রে তখন মানে গরুর তো আশপাশ দিয়েই মানে আশপাশ তো মানে ওটার মানে কি বলবো ওটা মানে বাসার জানলার দরজা মানে একদম মানে লকডাউন বলে যেটাকে এরকম আর কি, ফুল বাসার ভিতরে লকডাউন হয়ে যেতাম, আমরা কেউ বাসা থেকে বেরোতাম না। তারপর এটা প্রায় এটা হয়তো একদিন দুই দিন বা তিন দিন পর্যন্ত এরকম হইতো, যে পর্যন্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন না হইতো বা গন্ধটা না কমতো। আর এখনকার বিষয়টা আসলে যেহেতু ঈদ সবার সাথে আনন্দ ভাগাভাগি করার একটা ব্যাপার, তো যেহেতু আমার বাসায় এরকম কেউই নাই আনন্দ ভাগাভাগি করার মতো আমরা দুজন ছাড়া, তো এই জন্য আসলে বাবা মার জায়গা যেটা পরিবারের জায়গাটা মিস করি, আসলে খুবই মিস করি পরিবারের জায়গাটা, যে আমি একা মানে আমি যে কাউকে দাওয়াত দিয়ে আমার বাসায় আনবো বা আমি যাব বা এই যে একটা ব্যাপার ঈদের, এই বিষয়টা আসলে খুবই মিস করি। আর আলহামদুলিল্লাহ এখন কোরবানির মানে গরুর গোস্ত খাই, ভালোই লাগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কাছে সবচেয়ে ফেভারিট গরুর গোস্ত, আগে যেটা সবচেয়ে ঘৃণা করতাম এখন আলহামদুলিল্লাহ সবচেয়ে ফেভারিট আমার, আমি আমি গরুর গোস্ত খাই। আর এখনকার ঈদগুলো আসলে আমার কাছে মানে আল্লাহর এবাদতে মানে যতটুকু আল্লাহর এবাদত করা যায় ঈদের মধ্যে সেটা চেষ্টা করি, আর ঈদটা যতটুকু ইসলামিক ওয়েতে পালন করা যায় সেটা চেষ্টা করি। আর ফ্যামিলির বিষয়টা আসলে এটা এটা নিয়ে কথা বলতে চাই না, হয়তো ইমোশনাল হয়ে যাবো, এই কারণে এটা নিয়ে কথা বলতে চাই, ফ্যামিলি দূরে আছে, তারপর আলহামদুলিল্লাহ যোগাযোগ হয় আমার বাবা মার সাথে, এটাই শুকরিয়া আল্লাহর কাছে যে তারা আমার সাথে যোগাযোগ রেখেছে, আমি যাই তারা আসে, এটা আলহামদুলিল্লাহ এটাই, কোরবানি হয়তো আসবে না। আচ্ছা, আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম উনি ঈদটাকে কিভাবে দেখতেন, বর্তমানে কিভাবে দেখে, তো উনি নিজেই বললেন যে আসলে কথাগুলো উনি বলতে চাচ্ছেন না, ইমোশনাল হয়ে যাবে, পার্সোনালি অনেক সময় আমার সাথে তার কথা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে, আসলে এই ব্যাপারগুলো খুবই ইমোশনাল, যে একটা মানুষ আপনারা নিজেরাই বুঝতে পারছেন বাবা মা সবাই আছে কিন্তু একটা ডিফারেন্স, একটা মানে কেমন জানি একটা থাকতে এতিম একটা ব্যাপার আছে, থাকতে কেউ নাই ব্যাপারটা এরকম, মানে একলা চলার এরকম একলা চলতেছি আল্লাহ তাআলার ভরসা, কারণ আমার তো মেন গোল আমার আমার রবকে সন্তুষ্ট করা, আমার মেন গোল আমার রবের সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়া, সেক্ষেত্রে এই একটা হয়তো কিছু না আমি মনে করি। ইব্রাহিম ভাই আমি আলামিন ভাইকে একটা সার্টেন প্রশ্ন করি, আমি কিন্তু এটা জানতাম না যে আসলে আলামিন ভাই যে আসলে কনভার্টেড মুসলিম, এটা আমি জানতাম না, আজকে প্রথম জানলাম। তো আসলে না আলামিন ভাই হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু এটা এটা কখনো খেয়াল করা হয় ওঠেনি সেভাবে, এবং আলহামদুলিল্লাহ আমার খুবই খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আসলে মানে কি বলবো যে
এখন আপনার আপনাদের দেশের বাড়ি কোথায় আলামিন ভাই? আমার জন্ম ভাই ঢাকাতে, আমার এখানেই আমার বাবা মা দুজনেই ঢাকা। আচ্ছা আচ্ছা, ভাই বোন কতজন আপনারা? আমার এক ভাই এক বোন, আমি মেঝো, বড় ভাই ছোট বোন। আপনি টোটাল ফ্যামিলি থেকে আপনি একাই এখন আপাতত এভাবে সেপারেট হয়ে আসছেন, আল্লাহ পাক হয় চেয়েছেন। আপনাকে বলবো আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য হয়তো অনুপ্রেরণা হতে পারে কারোর জন্য, অনেকে ভাবে যে আসলে আমি ইসলাম প্র্যাকটিস করলে আমাকে এই বলবে সে বলবে। এতটুকু একটা জায়গায় বলি, এরকম সময় গেছে বা এখনো যায়, নিজের বোন মানে আমি আমার বোনকে আমার থেকে বেশি ভালোবাসতাম, এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার থেকে বেশি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহকে বেশি ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দ্বিতীয় স্থান এবং আল্লাহ প্রথম স্থান আমার কাছে, কিন্তু সেই জায়গাটা আমার বাবা মা এবং আমার বোন সবচেয়ে বেশি ছিল আমার কাছে তখন। তো সেই বোন চোখের সামনে দেখা গেল, মানে বোন বলে মানে তাকে যে ডাকবো সে ক্ষমতা বা অ্যাবিলিটিটা নেই বা এখন নাই বা এখন কিছুটা হচ্ছে এরকম আর কি ব্যাপারটা। মানে তারা আপনি আপনি যদি আপনি যদি ডাকেন তাহলে কি তারা রেসপন্স করে? না রেসপন্স করে, না না রেসপন্স করে, কারণ তারা তো একটা ধরেন যে তারা একটা কমিউনিটি নিয়ে বাস করে, যেমন আমাদের একটা মুসলিম কমিউনিটি আছে বা তাদের একটা হিন্দু কমিউনিটি আছে। আচ্ছা, সেখানে ধরেন আমি সে তার স্বাভাবিক ব্যাপার যে আমার ফ্রেন্ড সার্কেল বেশিরভাগ এখন মুসলিম। আচ্ছা, তো আমার বোন বা আমার বাবা মার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল এখন তাদের তাদের ধর্মের অনুযায়ী, এটাই এটাই স্বাভাবিক না? তো ধরেন আমি যদি তাকে ডাকি তো জিজ্ঞেস তো করবো আসলে কে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি বুঝতে পেরেছি। এখানে আসলে মানে পরিচয় দিতে আসলে একটু লজ্জা বোধ করে এই বিষয়টা এরকম আর কি, যে লজ্জা বোধ না, মূলত এখন মানে ব্যাপারটা হলো যে পরিচয় দেওয়ার লজ্জার ব্যাপারটা, তাহলে ব্যাপারটা হলো তাদের একটা সিকিউরিটি বা তাদের কথা শোনা একটা ব্যাপার থেকে যায়। আলাদা হয়ে গেছিলেন কিছু সময়ের জন্য, আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না। তারপর আলামিন ভাই আসলেন, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল মোটামুটি রাতের মতো, তো উনি এসে দেখলাম যে খুবই একটা অশ্রুসিক্ত অবস্থা। উনি এসে বললেন যে ভাই নিজের জন্য এবং আমার বাবা মার জন্য একটু দোয়া করলাম সমুদ্রের পারে দাঁড়িয়ে। ইব্রাহিম ভাই আমি যদি এখানে একটু আপনাদের একটু ইন্টারাপ্ট করি, বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে এবং আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহ পাকের অনেক বড় একটা অনুগ্রহ আমাদের উপর। আজকে চিন্তা করেন আলামিন ভাই কত স্ট্রাগল করে আসছেন। আমার কি আমার মনে হয় যদি আমার লাইফে যদি এরকম একটা কিছু হতো যে হয়তো আমি বেরিয়ে আসা হয়তো আমার পক্ষে সম্ভব নাও হতে পারতো, বিষয়টা এরকম। তো আল্লাহ পাকের এটা আমার কাছে আজকে নতুন করে একটা বিষয় আমার কাছে খুব ধাক্কা লাগলো যে আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেটার কদর কিন্তু আমরা করছি না, তাই না? দেখেন সে কত স্ট্রাগল করে বেরিয়ে আসছে ওই সোসাইটি থেকে এবং সে আল্লাহ পাকের এখন সে আমি একটা মানুষের আলটিমেটলি আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আজকে আলামিন ভাই হৃদয়ে স্থান করে নিছে আজকে আজকের পর থেকে। আলটিমেটলি আমি সত্যি সত্যি আমি আজকের পর থেকে আপনার ভিডিওগুলো আমি রেগুলার দেখব এবং আপনি আমাদের হাজারো মানুষ না লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা এবং আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ জান্নাতে। যখন আপনি মনে করেন যেতে থাকবেন, তো আজকের এই লাইভ শোর কথাটা অন্তত স্মরণ রেখে আমাদেরকে সঙ্গী বানিয়ে নিয়ে যান ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা জান্নাতে একটা লাইভ করব নাকি? ইনশাআল্লাহ, জি জি ইনশাআল্লাহ। আচ্ছা।